আমরা এখন মইনট ঘাটে। তো এখানে কিছু বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়, তারপরে এখানে বাবুল পাওয়া যায়। যেমন বাচ্চারা আগে আমরা ছোটবেলায় পানির ভিতরে সাবান দিয়ে ফুলাতাম, তারপরে যেমন বাচ্চাদের ক্যাপ পাওয়া যায়, ছোট ছোট ক্যাপ। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায়, যেমন এই যে এটা এটা পাওয়া যায়, ডল পাওয়া যায়, বাচ্চাদের পুতুল পাওয়া যায়। তারপরে এখানে আরও কিছু মেয়েদের লকেট পাওয়া যায়, তারপরে দূরবীন পাওয়া যায়, বাচ্চাদের ছোটবেলায় আমরা দূরবীন দেখতাম সেটা পাওয়া যায়। তারপরে এখানে আয়না পাওয়া যায়, হ্যাঁ এটা আয়না, খুব সুন্দর একটি আয়না, আয়না এটা পাওয়া যায় ঘরে সাজানোর জন্য, ঘরে সাজানোর জন্য অনেক জিনিস পাওয়া যায়। আচ্ছা, আপনার এটা কতদিন বয়স দোকানের? আমার এই দোকান 4 বছর। আপনি এখানকারই স্থানীয়? হ্যাঁ, আমার দেশের বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যবসা করে কি আপনার সংসার সুন্দরভাবে চলে? সুন্দরভাবে চলার মধ্যে মনে করেন যে এখন দেশে যে অবস্থা আর কি, অনেক কিছু জিনিসপত্র দাম বেশি, অনেক কিছু খাওয়া দাওয়া, এটা 1 কেজি চালের দাম বেশি, তেলের দাম বেশি, অনেক কিছুরই দাম বেশি মনে করেন। ওই হিসাবে টুকটাক ভাবে মানে বলতে গেলে আল্লাহ যেভাবে চালায় ওইটাই। আচ্ছা আচ্ছা, বুঝেন নাই তো? আপনার প্রতিদিন বেচা কিনা এক সমান হয় না? না, কিছু দিন আমাদের আমাদের এই যে আজকে যেমন শুক্রবার, আজকে মনে করেন হয়তো বেচা কিনি একটু ভালো হইব, তাছাড়া এই শুক্রবার ছাড়া এমনি বেচা কিনা তেমন একটা সুবিধার না। কিন্তু ওই আপনার ওই কোনো তিহার ঠিহারে মনে করেন ঈদের মানে ওই স্পেশাল ডে, হ্যাঁ স্পেশাল ডে, তখন মনে করেন যে আপনার বেচা কিনাটা, আপনি এই যে আল্লাহ লেখা সূরা লেখা অনেক কিছু ভালো জিনিস আছে, অনেক দোকানের মধ্যে আছে অনেক কিছুই, বুঝছেন মানে এগুলা অদ্ভুত ব্যাপার হচ্ছে। ঘুড়ি আছে ওনার, এটা চায়না ঘুড়ি, ওনার এটা চায়না ঘুড়ি পাখির মতো, অনেক সুন্দর, আমরা ছোটবেলায় উড়াতাম, এখন দেখে মনে হচ্ছে যে আসলে এখন উড়াতে খুব ইচ্ছা করতেছে। যাই হোক, সময় নাই, যদিও আমরা আবার চলে যেতে হবে ঢাকায়। তো যাই হোক, ওনার এখানে আপনারা যদি আত্মীয় স্বজন বা বাচ্চা টাচ্চা নিয়ে যদি আসেন, মজা করতে পারেন, মইনট ঘাটে গোসল করতে পারেন, এবং ছেলেদের প্যান্টও পাওয়া যায় এখানে, গোসল করার কিছু প্যান্ট পাওয়া যায় এখানে। তো এই হচ্ছে এখানে কিছু প্যান্ট পাওয়া যায়, তো প্যান্টগুলো পরে আপনারা গোসল করতে পারবেন। কেউ যদি এখানে যখন পানি আসে ভেঙে যায় তখন কি? আমাদের এটা দোকান আলগা, বুঝছেন? আচ্ছা, উঠায় নেওয়া যায় কোনো সময়, মনে করেন যে আপনার ওই যে দিগ নেওয়া যাবে, আবার এই যে এটা কোনোই নাই, মানে এমনি আর কি বসানো, এটা আগে পিছে করা যায়, অনেক কষ্ট করেন ওই লোকজন নিয়ে করতে হয়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়াও, এখানে তো অনেক মজার মজার আচার বিক্রি করে, ছোটবেলায় স্কুল লাইফে অনেক আচার খেতাম ভাই। কোনটা কত কি কি হিসাবে বিক্রি করেন আপনি? 20-30-50 টাকা। ও আচ্ছা, আপনার নাম কি? নাম ফরহাদ। কি নাম? ফরহাদ। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আচারি বিক্রি করি। কত বছর? 8 বছর। 8 বছর ধরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এটাই সংসার চলে সুন্দরভাবে? চলে হালকা পেটে। কি কি আচার আপনি বিক্রি করেন? এখানে হলো আছে আপনার দুই পদের চালতে। আচ্ছা, এটা হলো মিষ্টি, এটা হলো টক ঝাল মিষ্টি। আপনার শুক্রবার শনিবার 2 দিন বেশি থাকে, এরপরে আর নাই। আপনি কি সপ্তাহে 2 দিনই বসেন? না না, আমি সব সময় থাকি জায়গা, আমি সব সময় 8 বছর ধরে গাড়ি বেশি জায়গায়। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা এই জায়গার নাম কি? এটার নাম হলো কক্সবাজার, 2 নম্বর কক্সবাজার, মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার। আপনি তো আপনারা আসবেন, আমাদের পিছে আবার বড় হোটেল আছে, ইয়েস, পদ্মার পারে, হ্যাঁ বুঝছেন, অনেক অনেক ভালো ভালো খাওয়ার জন্য আছে। আচ্ছা, আনামি ইলিশ মাছ, অর্ধেক খান, পুরোটা খান,
সব পদে আছে এখানে কি কি পাওয়া যায় মুড়ি ভর্তা হ্যাঁ মুড়ি ভর্তা আছে ফুচকা আছে আর চটপটি আছে আচ্ছা মুড়ি ভর্তা প্লেট কত প্লেট বেশি ভাই 20 টাকা আর ফুচকার প্লেট হাফটার প্লেট হলো হাফ 50 ফুল ফুল হলো 80 টাকা আচ্ছা তো মুড়ি ভর্তার সাথে কি কি দেন এই ছোলা দেই এমন এক মশলা দেই আর কি আচ্ছা 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 ইনশাআল্লাহ সবাই আসবেন আমার কাছে আপনার সবার কাছে দোয়া রইল আইসেন জি খোদা হাফেজ রেস্টুরেন্টটা খুব অবাক করার মতো যে পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট যেটা মইনট ঘাটে মনে হয় একটাই আর আমি এখনো দেখিনি আর ভবিষ্যতে হবে কিনা তাও জানি না এই অবস্থা পানির স্রোত ছিল এখন শীতের সময় আসলে আপনারা সবাই মজা পাবেন অত স্রোত থাকবে না ভাসমান রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি ভাইয়া আমার শারিফ আপনার এটা রেস্টুরেন্টের বয়স কতদিন যেকোনো পার্টি অনুষ্ঠান সব ধরনের আমরা আয়োজন করে থাকি আর কি ভালো যাই হোক ঢাকার একটু বাইরে সবাই একটু শুক্রবার শনিবারে আসতে চায় শুক্র শনিবারটা একটু প্রায় রাশ থাকে আমাদের এবং সেট মেনু তো আছে এখানে হ্যাঁ হ্যাঁ সেট মেনু বাংলা সেট মেনু আছে আপনার চাইনিজ সেট মেনু আছে অনেক সেট মেনু দেওয়া এবং রিজনেবলই অবশ্যই রিজনেবল কিছু না 300 টাকায় ভালো 220 টাকা 220 টাকা করা হয়েছে অনেক সময় যারা স্টুডেন্ট আসে ওদের বাজেট একটু কম থাকে ওদের চিন্তা মাথায় রেখে ইনভেস্ট করা হয়েছে এই সব জিনিসের দাম 220 টাকা তো আপনার তেমন কোনো প্রফিটও নাই সেটাই সত্যি কথা ভাতের চালের দাম বাড়ছে মাছের দাম বাড়ছে এই যে ইলিশ ফ্রাই বাড়ছে 220 টাকার ভিতরে ওয়াও না আসলে আপনি অনেক রিজনেবল দিচ্ছেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আর এখানে তুমি একটু দেখতে পারো এখানে রিভিউগুলো ভিউয়ার্স দেখুন এখানে কক্সবাজারের সেই আচার বার্মিস এখানেও বার্মিস আচার পাওয়া যায় প্রচুর বার্মিস আচার এখানে মিনি কক্সবাজার মানে কক্সবাজারের ফিল তো ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন তো আপনার এটা কতদিন দোকানে বয়স এই প্রায় বছর খানি হলো আচ্ছা আচ্ছা আপনি কি এগুলো সব কক্সবাজার থেকে ইয়ে করে আমি দুইবার গেছি এবং আবার যাব আশা করা যায় এগুলি আমি কক্সবাজার বার্মিস চকলেট জি আচার বার্মিস কি কি আছে এখানে এলে আচার আছে বিভিন্ন ধরনের পরে 10-12 আইটেমের আছে এবং আবার এই যে মালা টালা আছে আচ্ছা আচ্ছা এইগুলো কক্সবাজার থেকে আনছি ও ঝিনুকের মালা ঝিনুকের মালা জি 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 সুন্দর সুন্দর আর এই যে কানের দুল টুল সবই আছে কানের দুল আছে আর বেসলাইট হুম আপনার নাম কি মোহাম্মদ মোহাম্মদ আবুল কালাম আজাদ আচ্ছা আপনার দোকানে কোনো নাম আছে না না এখন আর কি টেম্পোরারি তো ওই জন্য আচ্ছা 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 এখানে সিগারেটও তো বিক্রি করেন হ্যাঁ সিগারেটও বিক্রি করেন আচ্ছা বাদামও বিক্রি করেন চিপস বিক্রি করেন বাদাম আছে চিপ আছে ঠান্ডা পানি আছে ওই যে ফ্রিজ ও ঠান্ডা পানি মানে বরফ দিয়ে আপনারা ইয়া বরফ দিয়ে বিক্রি এখানে কারেন্ট নাই আচ্ছা 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 যাই হোক ঠিক আছে তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন যে এখানে খাবারের জিনিস আছে ঝিনুকের মালা আছে চকলেট আছে বার্মিস সব বার্মিস চকলেট এখানে কোনো ঢাকার কোনো ইয়ে নেই বার্মিস চকলেট বার্মিস আচার এগুলো সবই আছে উনি তো বললই আমাদের ভাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কি অবস্থা এই ভালো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার সাথে তো প্রায় দেড় মাস পরে দেখা গেল দেড় মাস পরে হ্যাঁ এর আগে লাস্ট মনে হয় আবার এই এই দিকেই আসছিলাম এই রুটটা দিয়ে মাওয়াতে আসছিলাম রাস্তাটা কেমন রাস্তাটা এই একটা রাস্তাটা জোস মাশাআল্লাহ বসিলা দিয়ে যেটা শুরু করছে এত ঠান্ডা আর হচ্ছে সকালবেলাটা এত সুন্দর বাতাস মানে এই রোডে যাতায়াত করে মজা প্লাস হচ্ছে রোডটাও খুব স্মুথ মানে বাইকের মধ্যে আপনি বাইক সুন্দর মতো চালা যাচ্ছেন এই সাইডে টাইডে অন্য কোনো কিছু আসতেছে না এটার এই একটা মজা আর হচ্ছে এই এডিবি নিয়ে এডিবি তো দেখলাম আপনি চালাইলেন 160 আর আমি চালাইলাম 150 তারপরেও মাশাআল্লাহ দুইটারই সুন্দর টান আর আরেকটা হচ্ছে এটার ব্রেকিংটা ভালো
ধুম করে একবার টান দিলাম, আমি এইটাই ট্রাই করলাম যে আমি খুব তাড়াতাড়ি করে পিক আপ দিতেছি, আবার স্টপ করতেছি, প্লাস হচ্ছে আমি যখন হচ্ছে স্লোপিংয়ে নামতেছি ওই সময় ব্রেক করতেছি, খুব স্মুথ। এবং হচ্ছে রাস্তাটা একটা বড় একটা বিষয়, আর মৈনক ঘাটের ওয়েদারটা ভালো ছিল ওই সময়টা, সকালবেলাটা ওয়েদারটা ভালো ছিল। এর আগে এডিবি নিয়ে আপনি মৈনক ঘাট আসছিলেন? মৈনক ঘাট আসা বসে আজকে নিয়ে এ নিয়ে হচ্ছে তিনবার, একবার আসছিলাম সান্দু ভাইয়ের সাথে, একবার আসছিলাম আমরা এডিবি গ্রুপ নিয়ে, আর আজকে আপনার সাথে আসলাম, তিনটা তিন রুটে। হ্যাঁ, একবার আসছিলাম আমরা হচ্ছে প্রথমে মাওয়া রুট দিয়েই, মাওয়া রুট দিয়ে দুইবার আসছি, আর এই রুটটাতে প্লাবন ভাই, থ্যাংকস টু প্লাবন ভাই, এর আগে আসা হয় নাই। হ্যাঁ, এই রুটটার একটা বড় একটা প্লাস পয়েন্ট, এই রুটটা আসলে মজা, এবং হচ্ছে বাইকটা চালায় শান্তি। আমি এই রুটটা চিনছি সাইকেল চালাইতে চালাইতে, এই রুটটা আমি চিনতাম না। আমি সাইকেল চালাতাম চিপা চাপা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে চালাতাম সেফটির জন্য, এই বাস আসতেছে, এই গাড়ি আসতেছে, এই ধাক্কা দেয় না ও ধাক্কা দেয়, এই জন্য যাক মাশাআল্লাহ। এই রাস্তা সাইকেল চালায় খুব মজা, চালায় মজা। আমি সাইকেল নিয়েও আসছি এখানে, এসে দুবার এসে না, আমি আজকে তো দেখলাম আজকে একটা গ্রুপ আসলো সাইকেলের গ্রুপ, এরা এই রুটটা দিয়ে আসছে। এবং হচ্ছে এই রুটটার এই একটা মজা যে আপনি যখনই চালাবেন, আপনি যদি ঠান্ডা মাইন্ড মেজাজে চালাইতে চান এই রুটটা দিয়ে আসবেন অলওয়েজ, মানে খুব সুন্দর একটা রাস্তা। যাও ইয়ে ভিউয়ার্সদের জন্য কিছু বলবেন? অবশ্যই অবশ্যই, যারা হচ্ছে মৈনট ঘাটে আসতে চান তারা দুটো রুট অপশন পাবেন, একটা হচ্ছে বসিলা দিয়ে, একটা তো পাবেন মাওয়া রুট দিয়ে। মাওয়াটা স্ট্রেট এবং স্মুথ রোড, কিন্তু ওইখানে আবার ট্রাফিক থাকবে বেশি। আর এই রুটটার একটা সুবিধা হচ্ছে একদম হচ্ছে সেফ, কাম এবং হচ্ছে সবুজে ঘেরা রোড, সোজা কথা মানে বাংলা রাস্তা আর কি, সবুজে শ্যামলে বাংলাদেশ, বাংলাদেশ এক্স্যাক্টলি এটাই। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাওন ভাই এখানে নিয়ে আসার জন্য। জি থ্যাংক ইউ আপনি আসার জন্য, আমি অনেক খুশি হয়েছি আপনি আসছেন, আসলে খুব খুশি হয়েছি আপনার সাথে, আমার দেড় মাস পরে দেখা হয়েছে। চলে যাচ্ছি মিনি কক্সবাজার থেকে মৈনট ঘাট। তো আজকের জন্য এতটুকুই, বিদায় মিনি কক্সবাজার মৈনট ঘাট।